দায়িত্ব সহকারে কথাগুলো রিসিভ করার জন্য আমি এগিয়ে যাই। তিনি হচ্ছেন আমাদের কোম্পানির এডিস্টার লিডার নাসিম আহমেদ স্যার। স্বাগত কৃতজ্ঞতা প্রদান করছি আমি আমার টিম মেম্বারদের প্রতি, যাদের একটা টিভির কারণে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমার টিমের অসংখ্য সিক্স স্টার ফাইভ স্টার আছে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাকে সেভেন স্টার তৈরি করেছে। আমি তাদের পর গেছি অনেক অনেক বেশি কৃতজ্ঞ। তো আসলে আজকে সেভেন স্টার হয়েছি এই এই একটি কারণ হচ্ছে, যে কারণটি হচ্ছে আমি যখন প্রথমে জয়েন করি র্যাঙ্ক করি তখন আমি ফোর স্টার ছিলাম। তখন আমি গিয়েছিলাম কক্সবাজার, তখন কক্সবাজার গিয়ে দেখেছিলাম যে অসংখ্য সেভেন স্টার আমাদের সিলেট থেকে শুধু নাসিম স্যারই অ্যাচিভমেন্ট ছিলেন এবং কিছুটা সেভেন স্টার ছিলেন। তখন আমি ওইখানে দাঁড়িয়ে ওখানে বসে বসে শুধু উপভোগ করেছিলাম এবং কি ওইখান থেকে জিততে নিয়েছিলাম, যে আমি একটা গ্রামের ছেলে গিয়ে ওইখানে কোনো একদিন কি দাঁড়িয়ে থাকতে পারবো বা এমন একটি অ্যাচিভমেন্ট তৈরি করতে পারবো। আমার পিছনে আমি নিজে নিজেকে প্রশ্ন করেছিলাম আর ওইখান থেকে একটা জিত নিয়েছিলাম। বিশ্বাস করেন, আমি যখন টিএনসি শুরু করি তখন আমার ফ্যামিলির অনেক আমাকে সাপোর্ট দিয়েছিল, কিন্তু যখন আমি ইনকাম দিতে পারি নাই তাদের হাতে তখন আমার বাবা শেষ অব্দি আমাকে বাসা থেকে বেরিয়ে দেওয়ার পর্যন্ত হুমকি দিয়েছিলেন। আসলে ঠিক তাই হয়েছে, আমি যখন টিএনসি ছেড়ে দেওয়ার পরিচয়ে চলে আসছি তখন আমি লাস্ট একটি ফোন দিয়েছিলাম নাসিম স্যারকে। আমি টিএনসি যখন শুরু করি দুই তিন মাস আমার ইনকাম ছিল না তেমনটা, আমি দেখাতে পারি নাই। তখন ফ্যামিলি আমাকে আস্তে আস্তে সাপোর্ট দেওয়া ত্যাগ করে তখন থেকে আমি একটা অপশনাল হিসাবে আমি একটা কাজ করতাম। ওই কাজটা আমি কখন করতাম, আমি রাত হলে ও ফ্যামিলি জানতো আমি ব্যাডমিন্টন খেলতাম, কিন্তু আসলে আমি ব্যাডমিন্টন খেলতাম না। আমি খেলার মাঠে ব্যাট নিয়ে যেতাম, কিন্তু ওই মাঠে না গিয়ে আমি ওই জঙ্গলের মধ্যে আমার ব্যাট থেকে আমি সারাটা রাত আমি কাজ করতাম। রাত বারোটা পর ওখান থেকে আমি 300-400 টাকা পেতাম আর ওই টাকা দিয়ে আমি টিএনসি প্রোগ্রামে আসতাম। বিশ্বাস করে এমন অনেক দিন ছিল আমি সকালে চা খেয়েছিলাম সিলেটে গিয়ে, মাঘ মাসের শীত, ওই শীতের রাতে আমি আমার পুরো সুইটার ভিজে ভিজে গেছে, আমি ওই সুইটারও পরে কিন্তু আমি সিলেট গিয়েছিলাম, কেননা আমার হাতে বাড়া নাই আর আমি কোনো কিছু রাস্তায় খেতাম না, যে আমার ওই যদি খেয়ে ফেলি তাহলে আমি আবার প্রোগ্রাম শেষে আমি আবার আসতে পারতাম না। আমার পাড়ার জন্য আমি সারা রাত কাজ করে 12টা অবধি কাজ করার পর যে টাকা ইনকাম পেতাম ওই ইনকামের টাকা দিয়ে আমি টিএনসি করতাম। তারপর আমি টিএনসি ছাড়ি নাই, তারপর আমি টিএনসিকে মানে মন থেকে নিয়েছিলাম যে হয়তো বা আমার তখনকার সময়ও ইনকাম ছিল, কিন্তু আমি টিএনসি না করে আমার ইনকাম ছিল, কিন্তু আমি মনে করেছিলাম ওই ইনকামটা আমার, আমি যতক্ষণ অ্যাক্টিভ আছি তখন ইনকাম আছে। আমি এখানে দেখেছিলাম যখন আমি অ্যাক্টিভ নাও থাকলে টিএনসি এমন একটা অবস্থানে চলে গেলে ইনকাম থাকবে, তখন আমার ফ্যামিলি রাস্তায় নামতে হবে না। আমি কিন্তু আমার ফ্যামিলির জন্যই কাজ করছিলাম, কিন্তু আমার ফ্যামিলি কি বুঝে নাই, কেননা তারা দেখেছিল আমার ইনকাম তখনই ছিল, ওই ইনকামটা আমি বন্ধ করে কেন টিএনসির পিছনে দৌড়াই কোনো ইনকাম ছাড়া। তখন আমি ফ্যামিলিকে কিছু দেখাতে পারি নাই যে আমি কিসের জন্য দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি। যখন আমার আস্তে আস্তে করে ফ্যামিলি আমাকে সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয় তখন শেষ পর্যন্ত আমি গেছিলাম নাসিম স্যারকে, স্যার দুঃখিত আমি আপনার কাছে, আমার পাশেই আমি আমাকে যিনি জয়েন করেছে ওই মানুষটা আমাকে জয়েন করিয়ে দিয়ে সে বিদেশ চলে গেছে। প্রথমত আমি ওইখান থেকেও সাপোর্ট পাইনি, আমার আপনাই ছিল না, আর নাসিম স্যার তখন ছিলেন সেভেন স্টার। আমি স্যারকে একটা বারও আমার মনে হয় প্রায় আমি 6 মাস স্যারকে একটা
আপনারা বিশ্বাস করেন ওই একা মানুষ কিভাবে 100টা মাস্ক পেঁয়াজি দিয়েছিল? একদম একা ছিলাম, কাউকে আমি চিনতাম না, সম্পূর্ণ একা ছিলাম। এমন কোন জায়গা নাই, এমন কোন ট্রেনিং আমি মিস করি নাই। ওই কাজ করে ধরে আমি প্রত্যেকটা ট্রেনিং করেছিলাম। স্যারকে আমি একটা টেস্ট দিতাম না বইয়ের জন্য, কারণ আমি ফেভারিস্টা, নতুন ফেভারিস্টা। আমি অন্য কোন লিডারকে আমি চিন্তা না, তখন অনেক লিডারকে আমি দেখেছিলাম, এখন অনেকে নাই আবার অনেকে আছেন, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারতাম না, আমার অনেক বয়স হয়েছিল। আর ওইখান থেকে আমি আস্তে আস্তে করে, যখন আস্তে আস্তে শেষ অবধি আমার অনেক কষ্ট হয়েছিল, আমি এতগুলো কষ্ট করলাম পাঁচটা মাস, এখন আমি তিয়াস হিসেবে যাচ্ছি। তখন আমি বললাম, আমার মন বলছিল আমি একটা বার আরেকবার যোগাযোগ করে দেখি। তখন আমি নাসিম স্যারকে রিকোয়েস্ট করে দিয়েছিলাম, স্যার দুঃখিত আমি আর কাজটা হয়তো করতে পারবো না, আমার ফ্যামিলি আমাকে বলেছে যদি আমি ক্যান্সেল করতে হয় আমি বাসা থেকে বেরিয়ে যেতে হবে। তখন স্যার বলেছিল কোনো সমস্যা নাই, আমি আছি, তুমি বাসা থেকে বেরিয়ে আসো। বিশ্বাস করেন, স্যারের ওই দিনের ওই কথা থেকে আমি বাসা থেকে বেরিয়ে আসি। এখন অবধি আমি প্রত্যেকটা দিন আমি অফিসে শুয়ে থাকি, আমি বাসাতে যাই না। আমি দুই মাস তিন মাসে বাসাতে যাই। তখন আমার ওই দিন থেকে যখন আসি, তখন ওই স্যারে আসার পর স্যার কিছু সহযোগিতা করেছিলেন, আর ওই স্যারের সাথে আমি 19 দিন ছিলাম অফিসের মধ্যে। আর 19 দিনের মাথায় আমি আমার একটা অবস্থান তৈরি করতে পেরেছি। তখন থেকে আমার আস্তে আস্তে ইনকাম শুরু হয় 2 থেকে 3 হাজার 4 হাজার ওইরকম করে করে। যখন আস্তে আস্তে ইনকাম করি ফ্যামিলিকে কিছু কিছু প্রথম প্রথম দেই নাই, আস্তে আস্তে যখন ফ্যামিলিতে দিতে শিখেছিলাম, তখন ফ্যামিলি বলেছিল ইয়েস তুমি কিছু না করতে পারছো, তখন বলেছিল তুমি বাসিতে আসবে না। তোমার আমি বলেছিলাম না, আমাকে বাড়ি থেকে বেরিয়ে দিয়েছো, বের করে দিয়েছো। আমার আপু বলেছিল কোনো বাবা মা চায় না তার তার ছেলে সন্তান বাইরে থাকুক। আমি তোমাকে বলেছিলাম তুমি তিয়ানসি ছেড়ে দিতে, বলি নাই তোমাকে বাড়ি ছেড়ে দিতে। তোমার বলেছিলাম তিয়ানসি হচ্ছে আমার বাড়ি, আমি তিয়ানসি হচ্ছে আমার গাড়ি, আমি বাড়ি যাচ্ছি বাড়ি, তবু আমি তিয়ানসি যাবো না। প্রতি মাসে একটা ইনকাম দিতে পারি তাদেরকে।
তুমি শাসন এখন অনেকে অনেক পরিশ্রমে আছেন অনেকে অনেক কষ্ট করতেছেন অনেক ভাই বিচার ভবিষ্যৎ অনেকে আছেন বিশ্বাস করেন আপনি এমন একটা দিনের আশা থাকেন আশা নিয়ে আপনি কাজ করেন তুলে জন্য আপনার দিনটা ওই জায়গায় চলে আসবে আমিও বিলিভ করি আমিও চিন্তা করেছিলাম যে হয়তো বা আজকে আমি ফ্যামিলি হারা হয়েছি আজকে হয়তো বড় হারা হয়েছি মা বাবা হারা হয়েছি খুলে চুলে চুলু আমার বাবা আমার মা বলবে যে হয়তো বা বাড়ি ত্যাগ করে আরেকটা বাড়ির উদ্দেশ্যে এসে রওনা হয়েছে হয়তো বা যে বাড়ি আমি তিন জেটার বাড়ি ত্যাগ করেছি হয়তো বা বিল্ডিং এর বাড়ির জন্য তার আশা আমি বেরিয়ে হয়েছি রাই হয়তো বা আমি মনে করেছিলাম আজকে হয়তো বা আমি যে তিন জেটার ঘর আমি ত্যাগ করেছি হয়তো বা ওই তিন জেটার ঘর ত্যাগ করে আমি এটা বিল্ডিং তৈরি করার জন্য কাজ করছি সেটা তারা বুঝে নাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে।